অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নবাগত রংপুর জেলা মুক্তিযুদ্ধের বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে রাজাকার আলবদরদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা সফল হয়নি। দীর্ঘ 21 বছর পর সংগ্রাম করে, আন্দোলন করে বঙ্গবন্ধু কন্যাদের স্বপ্ন শেখ হাসিনা প্রতিবন্ধকতার দুর্ভেদ্য প্রাচীরকে ভেঙে ফেলার চেষ্টায় নেরলো সাধনায় অটল ও প্রচেষ্টায় অনল থেকে। নিসর্গ ঐতিহ্য আর স্বপ্ন সাধনার এক অপূর্ব বাস্তবতায় স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরে যারা মিথ্যাচার করেছিল তাদেরকে, জনগণ তাদেরকে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। জনগণ এখন বুঝতে অনুধাবন করেছে এই দেশ বঙ্গবন্ধুই বাংলাদেশ, বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে, কিন্তু তারই সুযোগ এখন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আছে, তিনি বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করার জন্য তিনি পূর্বর হিমালয় সিং এর মতো বাধা বিঘ্নকে উপেক্ষা করে, প্রতিহত করে তিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বক্ষেত্রে সফলতা নিয়ে আসে। হাজারো বাধার বিন্দা দল টপকে একের পর এক জিতে চলেছেন শত্রুতা কঠিন চ্যালেঞ্জ, দেশের মানুষের মুখে ভরে দিয়েছেন শান্তি আর স্বস্তি, আর মাথায় পরিয়েছেন বিজয়ের মুকুট। বঙ্গবন্ধু কন্যাবাহিনীর প্রধানমন্ত্রী অত্যন্ত কম সময়ের মধ্যে যারা স্বাধীনতা আর করে বঙ্গবন্ধু থাকাকালীন অবস্থায় জীবিত থাকাকালীন অবস্থায় স্বাধীনতা বিরোধীরা তারা বাংলাদেশকে কলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়াউর রহমান এসেছে, আরো সরকার এসেছিল, আমাদের রংপুরের সন্তান 9 বছর দেশ শাসন করেছে, দেশ পরিচালনা করেছে। 1991 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে তারা কি কর্মকাণ্ড করেছে এদেশের মানুষ ভুলে যায়নি। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেশ শাসনের ইতিহাস এবং 1991 সালে পরে খালেদা জিয়ার দেশ পরিচালনার ইতিহাস এদেশের মানুষ জানে। এক সময়ে অচেনা বাংলাদেশকে, সেই সময়ে অচেনা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এখন সারা বিশ্বের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছে, বিশ্বকে বিস্মিত গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করতে চেয়েছিল, মানুষ সেটা অনুধাবন করে, মানুষ আর তাদের কথায় বিশ্বাস করে। 2018 সালের 30শে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে বিস্ময়কর সাফল্য, সাফল্যের বিস্ফোরণ মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা সংঘটিত হয়েছে, আর 17 কোটি মানুষ অনুধাবন করতে পেরেছে, তারা অন্তরের অনুভূতি দিয়ে বিশ্বাস করে যে শেখ হাসিনা ছাড়া আর অন্য কোন নেতার এদেশের 17 কোটি মানুষের জন্য আর দরকার নেই। 17 কোটি মানুষ তারা চায় যে শেখ হাসিনায়
পরিচালনা শেখ হাসিনা যেভাবে একের পর এক অসম্ভবকে সম্ভব করে মানুষকে মানুষের কল্যাণের জন্য তিনি নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন এবং আমরা সেই হতদরিদ্র বাংলা ও বাঙালিদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সচ্ছলতায় উত্তীর্ণ করে সমাজ প্রগতির ঝান্ডা উঠে তুলে ধরে তিনি যেভাবে বিশ্বকে চমকে দিয়েছেন। এখন আমাদের দেশের 16 কোটি মানুষ তারা অনুধাবন করেছে, করতে পেরেছে শেখ হাসিনার কোন বিকল্প। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আজকে এই রংপুর জেলা সমাজ সেবা কমপ্লেক্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে উপস্থিত হয়ে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। যারা বিরোধিতা করে, মুক্তিযোদ্ধা যারা বিরোধিতা করে তাদের চরিত্র আমরা জানি। তারা এদেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং এদেশে জনগণের মাঝে যে বৈষম্য সৃষ্টি করেছে সেই বৈষম্যকে দূরীভূত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তিনি পালন করে যাচ্ছেন। একের পর এক প্রতিশ্রুতি পালন করে এদেশের মানুষের হৃদয় কোমরে নিখাস নিরঙ্কুশ শ্রদ্ধা ভালোবাসার দীপশিখাকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর খাঁটি শক্তিশালী খাঁটি বানাতে হবে, জয়ের সজীবদের জয়ের শক্তিশালী খাঁটি যে পরিণত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কথা বলেছি, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে সমাজ সেবা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এখানে আপনারা অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন, এজন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আসুন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রংপুর বিভাগে আমরা এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত সেবা আরো বিস্তৃত করি, আরো মানুষের মাঝে ছড়াই দিই এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।